ডাক্তার খালেদা ম্যাডামের কাছে। ম্যাডাম, নারীদের বন্ধাত্বের প্রধান কারণগুলো কি কি, যদি এ বিষয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ রোবায়াত, খুব সুন্দর একটা কোশ্চেনের জন্য। আসলে মেয়েদের বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে যদি আমি শুধুমাত্র মেন ফোকাসটা করি, একটা হচ্ছে ডিম্বাশয়ের সমস্যা, যেটাকে আমরা বলি ওভুলেটরি কজ, ইউটারাস বা বাচ্চার থলি বা বাচ্চা দানি যেটার ভিতরে বাচ্চাটা বসবে সেটাতে যদি সমস্যা থাকে। আরেকটা হচ্ছে টিউব বা টিউবাল প্রবলেম, বা যদি আমরা বাংলা ভাষায় বলি যে নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, আরেকটা হচ্ছে টিউবাল কজ, এটা হচ্ছে মেন। এছাড়াও আরও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম, ডাক্তার খালেদা ম্যাডামের কাছে। ম্যাডাম, নারীদের বন্ধাত্বের প্রধান কারণগুলো কি কি, যদি এ বিষয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ রোবায়াত, খুব সুন্দর একটা কোশ্চেনের জন্য। আসলে মেয়েদের বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে যদি আমি শুধুমাত্র মেন ফোকাসটা করি, একটা হচ্ছে ডিম্বাশয়ের সমস্যা, যেটাকে আমরা বলি ওভুলেটরি কজ, ইউটারাস বা বাচ্চার থলি বা বাচ্চা দানি যেটার ভিতরে বাচ্চাটা বসবে সেটাতে যদি সমস্যা থাকে। আরেকটা হচ্ছে টিউব বা টিউবাল প্রবলেম, বা যদি আমরা বাংলা ভাষায় বলি যে নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, আরেকটা হচ্ছে টিউবাল কজ, এটা হচ্ছে মেন। এছাড়াও আরও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম, ডাক্তার খালেদা ম্যাডামের কাছে। ম্যাডাম, নারীদের বন্ধাত্বের প্রধান কারণগুলো কি কি, যদি এ বিষয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ রোবায়াত, খুব সুন্দর একটা কোশ্চেনের জন্য। আসলে মেয়েদের বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে যদি আমি শুধুমাত্র মেন ফোকাসটা করি, একটা হচ্ছে ডিম্বাশয়ের সমস্যা, যেটাকে আমরা বলি ওভুলেটরি কজ, ইউটারাস বা বাচ্চার থলি বা বাচ্চা দানি যেটার ভিতরে বাচ্চাটা বসবে সেটাতে যদি সমস্যা থাকে। আরেকটা হচ্ছে টিউব বা টিউবাল প্রবলেম, বা যদি আমরা বাংলা ভাষায় বলি যে নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, আরেকটা হচ্ছে টিউবাল কজ, এটা হচ্ছে মেন। এছাড়াও আরও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম, ডাক্তার খালেদা ম্যাডামের কাছে। ম্যাডাম, নারীদের বন্ধাত্বের প্রধান কারণগুলো কি কি, যদি এ বিষয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ রোবায়াত, খুব সুন্দর একটা কোশ্চেনের জন্য। আসলে মেয়েদের বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে যদি আমি শুধুমাত্র মেন ফোকাসটা করি, একটা হচ্ছে ডিম্বাশয়ের সমস্যা, যেটাকে আমরা বলি ওভুলেটরি কজ, ইউটারাস বা বাচ্চার থলি বা বাচ্চা দানি যেটার ভিতরে বাচ্চাটা বসবে সেটাতে যদি সমস্যা থাকে। আরেকটা হচ্ছে টিউব বা টিউবাল প্রবলেম, বা যদি আমরা বাংলা ভাষায় বলি যে নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, আরেকটা হচ্ছে টিউবাল কজ, এটা হচ্ছে মেন। এছাড়াও আরও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম, ডাক্তার খালেদা ম্যাডামের কাছে। ম্যাডাম, নারীদের বন্ধাত্বের প্রধান কারণগুলো কি কি, যদি এ বিষয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ রোবায়াত, খুব সুন্দর একটা কোশ্চেনের জন্য। আসলে মেয়েদের বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে যদি আমি শুধুমাত্র মেন ফোকাসটা করি, একটা হচ্ছে ডিম্বাশয়ের সমস্যা, যেটাকে আমরা বলি ওভুলেটরি কজ, ইউটারাস বা বাচ্চার থলি বা বাচ্চা দানি যেটার ভিতরে বাচ্চাটা বসবে সেটাতে যদি সমস্যা থাকে। আরেকটা হচ্ছে টিউব বা টিউবাল প্রবলেম, বা যদি আমরা বাংলা ভাষায় বলি যে নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, আরেকটা হচ্ছে টিউবাল কজ, এটা হচ্ছে মেন। এছাড়াও আরও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম।